সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম পিলখানা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের আমি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন দু হাজার নয় সালের পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সর্বভৌমত্বকে ধ্বংস করা ষড়যন্ত্র করা হয়েছিল এর দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না এরপর জানিয়ে দিব ছাব্বিশে ফেব্রুয়ারিকে সেনা দিবস ঘোষণা দাবি জাকপার জানাব রমজানি নিত্যপণ্যের মজুদারি চাঁদাবাজি ঠেকাবে পুলিশ র্যাব ভোগ্যপণ্য লুকিয়ে রেখে তার দাম বাড়ায় তাদের গণধুলাই দেয়া দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মন্তব্যের পর সক্রিয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরপর থেকেই তারা অভিযানে নেমেছে কোন ধরনের অবৈধ মজুদারি হলেই গণধুলাই দেবে তারা এবারে জানাব স্বেচ্ছাসেবক দলের জুলফিকরকে জনসম্মুখে হাজির করার দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এদিকে শেখ হাসিনার বাংলাদেশ প্রাণী প্রাণিস্পোটিনের অভাব হবে না বলছেন সম্পদ মন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে মাছ মাংস সহ অনন্য প্রাণিস্পোটিনের অভাব হবে না বলে জানিয়েছেন মৎস্য এবং সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান দুপুরে হোটেল প্রাণ প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মৎস্য এবং সম্পদ মন্ত্রণালয়ের সম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্প কর্তৃক আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন মন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য আর্থিক খাতে সংস্কার প্রয়োজন বলছে বিশ্বব্যাংকের এমডি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বজায় রাখতে জরুরি ভিত্তিতে বাংলাদেশের সমষ্টিক অর্থনৈতিক এবং আর্থিক খাতের সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপারেশন রিজার্ট প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত পিলখানা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের আমির তাহের বলেছেন দু নয় সালের পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিল জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রোববার পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর একটি মিলনায়তনে পিলখানার বিডিআর বিদ্রোহীদের মর্মান্তিক নিঃশংস ঘটনার বিচারের দাবি এবং নিহতদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি বিডিআর বিদ্রোহের নিঃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদ সাতান্ন জন সেনা কর্মকর্তার রুহের বলেছেন জাতির জন্য একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা পিলখানা হত্যাকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটি আধিপত্যবাদের শক্তির বাংলাদেশকে করদ রাজ্য বানানোর ধারাবাহিক ষড়যন্ত্রেরই একটি অংশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরশ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নাবে আমির আব্দুর রহমান ফকির কেন্দ্র কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় মজলিসের সুরাস সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হুসাইন ডক্টর আব্দুল মান্নান ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য সালাম অধ্যাপক নুরুন্নবী মানিক ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম ইমন সহকারী অফিস সম্পাদক আব্দুল সত্তার সুমন সহকারী সমাজ কল্যাণ সম্পাদক শাইন আহমেদ প্রমুখ ফেব্রুয়ারিকে সেনা দিবস ঘোষণা দাবি পার পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছিল এমন অভিযোগ করে পঁচিশে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহ সভাপতি এবং বারোদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা রাশেদ প্রধান তিনি বলেছেন বাংলার মাটিতে একদিন পিলখানা হত্যার ষড়যন্ত্রদের জড়িতদের বিচার করা হবে রোববার পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানান রাশেদ প্রধান গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি এবং পিলখানা হত্যাকাণ্ডের উদ্যোগে এই প্রতিবাদে মানববন্ধন করা হয় রাশেদ প্রধান বলেছেন দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ে ডলারের সংকটে দেশের আমদানি অর্ধেকে নেমে এসেছে লুটপাট এবং অর্থ পাচারের কারণে ব্যাংকগুলোতে চরম রিজার্ভ সংকট দেখা দিয়েছে পর্যাপ্ত গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে শিল্প কারখানা বন্ধের পথে মূল্যের উদ্যোগতির কারণে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে সুতরাং এ সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে আমাদের পঙ্গুরাষ্ট্রে পরিণত হতে পারে দেশবাসাতে দেশ রক্ষার প্রয়োজনে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত দেশবাসীকে গণতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বারো দলীয় জোটের অন্যতম শীর্ষই নেতা বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লাইন মোহাম্মদ ফারুক রহমান বলেছেন দ্রব্যমূল্যের লাগামহীন উদ্যোগতিতে মানুষের নাবিশ্বাস উঠেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবং সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ তাই এদের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই তিনি অবিলম্বে ব্যর্থতা দায় নিয়ে সরকারকে পদত্যাগ করে জনদাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থার আহ্বান জানান যুবজাকবার সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম জাকপার প্রেসিডিয়াম সদস্য আবু মুজফার মোহাম্মদ আনসার আব্দুর রহমান খান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুল ইসলাম কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আবু হানিফ দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম রিপন বাংলাদেশ লেবার পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব শরীফুল ইসলাম ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং শওকত আমিন জাকপার সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর এর সহসভাপতি সভাপতি নাসির উদ্দিন সৌ সাংগঠনিক সম্পাদক রওশন আলম আকন্দ যুব জাকপার নেতা আনার হোসেন জনি নন্দী প্রমুখ রমজানি নিত্যপণ্যের পণ্যের মজুদারি চাঁদাবাজি ঠেকাবে পুলিশ র্যাব ভোগ্যপণ্য লুকিয়ে রেখে যারা দাম বাড়ায় তাদের গণধোলাই দেওয়া দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মন্তব্যের পর সক্রিয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরই মধ্যেও রমজানি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক রাখতে অবৈধ মজুদারদের তালিকা তৈরিতে কাজ করেছে তারা অবৈধভাবে মজুতে সংশ্লিষ্ট মিললেই বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে পুলিশ ট্যাপ গাড়িতে যারা চাঁদাবাজি করেন তাদের বিরুদ্ধে একই রকম ব্যবস্থা শুরু হয়েছে পুলিশ সদর দপ্তর সূত্র থেকে জানা যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেট ভাঙার জন্য কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে সরকারের নীতি নির্ধারক মহল মূল্য পরিস্থিতি স্বাভাবিক রেখে মূল্যস্ফীতি কমিয়ে আনতে তৎপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সে লক্ষ্যে বাস্তবায়ন করতে পাঁচ মন্ত্রণালয় এর মধ্যে সমন্বিত বৈঠক করেছেন বাণিজ্য অর্থ খাদ্য কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় মন্ত্রী সচিব সহ উদ্ধতন কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিয়েছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট এবং অবৈধ মজুদার রয়েছে তা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সব মন্ত্রণালয় একমত প্রকাশ করেছে কিন্তু সিন্ডিকেট সদস্য অবৈধ মজুদারদের কিছু কিছু নাম মন্ত্রণালয়গুলোর হাতে থাকলেও তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ বা পর্যাপ্ত কোনো তথ্য নেই এবার সিন্ডিকেট সদস্য অবৈধ মজুদারদের সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ সহ শনাক্ত করতে চায় সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ এবং অস্বাভাবিক মূল্য রাখার লক্ষ্যে মন্ত্রণালয় সম্মিলিত সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা কার্যকর কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকেও আলোচনা এসেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি ব্যাপারে প্রধানমন্ত্রী সুস্পষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন বাজার মনিটরিং মনিটরিংয়ের জন্য শীর্ষ আমলাদের নির্দেশ এবং পরামর্শ দিয়েছেন এছাড়াও আসনো রমজানে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দায়িত্ব দেওয়া হয়েছে র্যাব এরই মধ্যে মজুদার এবং দ্রব্যমূল্য সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবক দলের জুলপিকরকে জনসম্মুখে হাজির করার দাবি রুহুল কবির ইজভির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকর সিদ্দিকীকে তুলে নেয়ার অভিযোগ করেছেন বিনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভি রোববার পঁচিশে ফেব্রুয়ারি দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন রুহুল কবির ইজভি রুহুল কবির বলেন জুলফিকর সিদ্দিকীকে গতকাল রাত দশটা বিশ মিনিটের দিকে চালতেঘাটা বাজার থেকে সাদা পোশাক ধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক নোহা মাইক্রোবাসের মুখ বেঁধে তুলে বলেন আমরা ডিবি লোক সময় উপজেলা সাবেক আহ্বায়ক বর্তমান যুবলীগ নেতা হাফিজুর রহমান এবং যুবলীগ নেতা উজ্জ্বল উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য আর্থিক খাতে সংস্কার প্রয়োজন বলছে বিশ্বব্যাংকের এমডি অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি বজায় রাখতে জরুরি ভিত্তিতে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক এবং আর্থিক খাতের সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপারেশনস আনা রিচার্ড রোববার পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশে তার প্রথম সফর শেষে এক বিবৃতিতে সব কথা বলেছেন তিনি বিবৃতিতে রিজার্ভ বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নের গল্প অনেক দেশের জন্য অনুপ্রেরণামূলক মুদ্রা ও রাজস্ব নীতিতে দ্রুত এবং সাহসী সংস্করণ বাংলাদেশকে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা বজায় রাখতে আর্থিক খাতের ঝুঁকি হ্রাস করতে এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে দেশের উন্নয়নের প্রশংসা করেছেন তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি পাশাপাশি তাদের নিরাপদ এবং স্বেচ্ছায় প্রত্যাবর্তন না যাওয়া পর্যন্ত তাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনীয় চাহিদা মেটাতে বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বাংলাদেশকে দু হাজার একত্রিশ সালের মধ্যে আয়ের দেশ পদমর্যাদার অর্জনের লক্ষ্যে দৃঢ় সমর্থন কথা পুনর্বাক্ত করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপারেশনস রোহিঙ্গা জনগোষ্ঠী এবং জাতীয় জনগোষ্ঠী উভয়ের প্রজন্ম মেটাতে দুটি প্রকল্পের পঁয়ষট্টি কোটি ডলারের বেশি অর্থায়নের কর্মসূচি নিয়ে আলোচনা করেছে বিশ্বব্যাংক এবং সরকার